এবারে এটা এটা খুলে এলো কেটে লটাকে আমি কই কি এই কে কেডা কেডা জোরে কইতাছে কেডা এবারে মাত এবারে লাঠি দিছে আমাকে দি ডাকাইতেছে আমার যে উঠটা মোবাইল দিয়ে এখানে লইছে মোবাইল দিয়ে এখানতে নিয়ে লগলে লক কইরা আমার বাবা এবারে আমার বোনের আমার ইয়া মেয়েরে মাছে এরপর আমার এলে এই স্বর্ণ মনে করে না 10 লাখ টাকা তো বলছে 10 লক্ষ টাকা আর পনেরো স্বর্ণ আমার বউ কাছে 8 জন তারা বলে 30 জন আসছে বসে না এনে বলে বসে বসে তারা আসবে থেকে নিয়েছে দেখেন তো সব নাম এখনো রাহে নাই দর্শক আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি উপজেলা বিটিশ্বর ইউনিয়ন আখন্দবাড়িতে আমরা আছি এই মুহূর্তে আপনারা গতকাল রাতে একটি দুর্দশ ডাকাতির ঘটনা ঘটেছে আমরা সেই বাড়িতেই আছি কি ঘটেছে আপনাদেরকে পুরো বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন কি খেলা এগুলি সব বাঙ্গে আনো কিছু টাকা পয়সা যা আমার ছেলেরা দেয় না মনে করেন আমিও কিছু টাকা পয়সা রাইকারে ওই যার তার রোমে তার সাথে টাকা পয়সা থাকে কিন্তু তার হ্যান তে নিছে অনেক হ্যান তে ফোন করে না টাকা নিছে আমার কানের মানে এগুলি সব কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আমরা লোক কইছে শিকুর দিবে তো আমরা বাঁচে বাইন্দা মানে মারধর করছে আমার বোরে ওই মশাটা বাইন গেলছে বান দিয়া একটা বালা মায়া করছে মনে করলে একটা সর্দারকে আমি তোকে আনছি তোরা কি করবি তোরা আমার ইয়া করছি মিথ্যা কথা কবি যে আইসি কীর্তি এবারে এদিকে এগুলি সব এনে বাহ করে আমরা কোনো জানা হোনা লোক ইয়া না কয় আমরা জানি খবর জানি তোকে 15 লাখ টাকা আছে ইয়ার 15 করে সোনা আছে 10 লাখ টাকা আছে তোরা দিদি আমি কই আমার ছেলে তোর ছেলে কই আমি কেমন ছেলে বাহিরে যাবো নি ডাকার কাছে ইয়া লেগে ইন্টারভিউ দিছে আজকে কালকে মাহটাতে ওরে এই খালি বাড়ি ভাই ওই হেবদা এইগুলি করছে আর যেহেতু তুই কষ্ট কথা এইখানে আছে যে এইখানে আছে সব কিছু নাম আছে এগুলি আছে না আমি এগুলি সব নাম আছে তারপরে এ নিয়ে আর নামাই দিয়ে সব সিরামি সব নামাইয়া আপনারা কাউকে চিনতে পেরেছেন কিনা কারো চেহারা দেখছেন কিনা এরকম লম্বা সরেছে একটা বাইকটা লোক মানে অনেকে কয়টা বলে সেদিকে নাকি দেখাতি করে জানি না কিন্তু একটু ঘাটো ঘুটো সুন্দর হবে কয় আর মানে সেদিকে নাকি তোর কি আছে আমার তো আশেপাশে লোকে কইছে তো ওর এত টাকা স্বর্ণ আছে এত ঘুরে আছে আর কোন কোন রুমে টিকা নিয়েছে দেখেন এই যে এই রুমটা থেকেও নিয়েছে না আর স্বর্ণটি আসিল আরে আমার মানে এই যে ডায়মন্ডের চেন তারপরে দিয়া এর গলায় সব এগুলি সব একটা বাঁচতে আমি সামনে তারা বাঁচতে আমার আমার গর্বিত আমার নাতিরে বাঁচে বাঁচানো যখন আসছিল না একটা আসার পরেতে তারা 3টা বাজে শেষ ডাকাতি করে কইতেছে হে ঘর কি আছে আমি আমরা জানি না কই ঘর ঢুকমু ওরা সিলাসিলি করস তো তোকে দেখবি কি করি একজন এটা কি হয় আমার নাতিরে কয় আমি কে আমার না ফুটতে নাতি তোর রক্ত কয় এটা আদিয়া মাথাত ক
বলে আমি শিখ কর দিমু না আমরা হে গে ওটাকে কত যাইতেছে হ্যাঁ হ্যাঁ বইল লাই হোদা হোদা আমারে কয় এ আমার একটা গালি দিয়ে কয় তাই শিখ কর দিব হেবা শিখ দিও তাই নি শিখ দিলে কি করবি আইবো ভাবি আবার হইলে আবার আসু হোদা হে গরো ডুককা বাবা এই বাংলাতে আমার শব্দ হইতাছে হোদা এ শিখ সরকার সাথে আবার হে গরে কি সেটা জানি না এ হোদা আজান দিতা শুনে সাড়ে তিনটা শুনে সাতটা বাজে সাড়ে আজান আজান শুনে তারা হেলো কারণ শিখতে পারতে শোনা যায় লাস্টে দিয়া এ হোদা ইয়া করছে এ যে লাস্টে তো লম্বা গ্রান্দাতে আঙ্গো তার সামনে দাঁড়াই রয়েছে তো লয় না আপনার দিকে শিখ দিলেন হ্যাঁ জানবো আমগো দাদা এ সাতটা বাজে সেখানে এই আমগো এলো রয়েছে আর মোবাইল দিয়ে আরে হ্যান্ডাই এমন মোবাইল কয়টা নিয়েছে হ্যাঁ মোবাইল কয়টা নিয়েছে মোবাইল মোবাইল মনে কয়টা নিয়েছে আইফোন নেয় না আইফোন ছাড়া মনে করে ছটা মোবাইল নিয়েছে ছয়টা নিয়েছে দর্শক আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি উপজেলা ব্রিটিশ্বর ইউনিয়ন নয়ের আখন্দ বাড়িতে আমরা এই মুহূর্তে আছি আপনার গতকাল রাতে এখানে একটি এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে আপনারা শুনতে পেলেন এই বাড়িতেই কিন্তু গতকাল রাতে আপনার এই ডাকাতির ঘটনাটি ঘটে সব লাইরা আবার এই রুমায় এক ধরনটা বই গেছে সকালে শুনছেন কি শুনছেন ওই আমরা নামাজ পড়তে আইছি মসজিদ আমাদের এখন বাড়ির মধ্যে আমার এই পুরান বাড়িতে আর আসছে আমার ওই পুরান বাড়ি আমি আবার ওই ওদিকে গেছি হেরাইছে এদিকে আমি গেছি ওদিকে তাই আমগো আমার এই বয়সে আমগো এই গোষ্ঠীর মধ্যে বা আমগো বাড়িতে এরকম কোনো কিছু হয়েছে এরকম ঘটনা কখনো হয় নাই দেখি নাই শুনিও এই প্রথম না এখন মনে করেন এই দিয়ে তো এখনকার ফুলাফাইন তো আমগা এলাকার ফুলাফাইন অত সাহসী ফুলাফাইন আমরা দেখি না তারপরও ওই যে ডাকে একটা কথা বলে না যে এলাকার লোক সারা বাহিরের লোক আইয়া ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার ঘরে কোথায় কি আছে না আছে নতুন করে নাই হয়তো টার্গেটটা আগেই করছে কালকে সাকসেস করছে।